হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা বিরাট বড় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে বাংলা থেকে কাকে মন্ত্রী করছেন মোদী, দেখুন সম্ভাব্য তালিকা। তো বন্ধুরা, সেই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইকে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। চলুন বন্ধুরা, বিস্তারিত জানা যাক। আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন উঠে আসবে, সেখানেও প্রেস করে দিবেন, কারণ যখন আমরা এ ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনারা সবার আগে পেয়ে যাবেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে হাজির থাকছেন ভিন দেশের চারজন প্রেসিডেন্ট, থাকছেন তিন প্রধানমন্ত্রী, থাকছেন বিরোধী থেকে শাসক দলের নেতারাও, হাজির থাকছেন মুখ্যমন্ত্রীরাও। শপথ ঘিরে বিশাল আয়োজনের মধ্যেই কে হবে মন্ত্রী, এ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। নতুন মন্ত্রিসভার নামের তালিকা প্রস্তুত করতে মঙ্গলবার 5 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। বুধবারও এই নিয়ে ঘণ্টা তিনেক বৈঠক হয়। মোদী কথা বলছেন রাজনাথ সিং আর নরেন্দ্র মোদী তোমাদের সঙ্গেও, অমিত শাহ কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক রামলালের সঙ্গে। কিন্তু কারা কারা মোদীর মন্ত্রিসভায় স্থান পাবেন, এই নিয়ে বিজেপির সংসদের মধ্যে কানাঘোষা শুরু হয়েছে। সেই কানাঘোষার মাত্রা বাড়িয়ে দিয়েছেন খোদ অরুণ জেটলি। বুধবারই চিঠি লিখে মন্ত্রিসভায় না থাকার অনুরোধ করেছিলেন অরুণ জেটলি। পরে রাতে মোদী তার সঙ্গেও দেখা করেছেন। এখন সবথেকে বড় জল্পনা অমিত শাহকে নিয়ে। তিনি মন্ত্রী হবেন না কি দলে দায়িত্বে থাকবেন তা নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রককে মুখ বদল হওয়ার আশঙ্কা রয়েছে। এনডিএ শরিক নীতিশ কুমারের জনতার দল অকালি দলকে এবার জায়গা নিতে হবে। ঠাই হতে পারে তামিলনাড়ুতে একটি আসনে জেতা AIADMK-র। বাড়তি প্রাধান্য পাবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও উত্তর পূর্বের রাজ্যগুলিও। জানা গিয়েছে এবার বাংলা থেকে তিনজনকে মন্ত্রী করা হতে পারে। মন্ত্রী হওয়ার দৌড়ে সবথেকে বেশি এগিয়ে বাবুল SS আলু আলিয়াকে ডেপুটি স্পিকারে পদ দেওয়া হতে পারে। উত্তরবঙ্গ থেকে একজন মন্ত্রী হতে পারেন, সেক্ষেত্রে জন বার্লা, দেবশ্রী চৌধুরী ও জয়ন্ত রায় মধ্যে কাউকে বেছে নিতে পারেন মোদী। এছাড়াও সুভাষ সরকার, কুনার হেমব্রম মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছে। রাজ্যে মথুথা ভোট ব্যাংক ধরে রাখতে শান্তনু ঠাকুরকে মন্ত্রী করা হতে পারে। রাজ্য বিজেপি সভাপতিকে মন্ত্রী করা না হলেও দলের আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর। তো বন্ধুগণ, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস, আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা জানিয়ে দেবেন।